অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে কি কথা হয়েছে পরে তার সাংবাদিকদের জানিয়েছেন তিনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন আমি রিকোয়েস্ট করেছি উপদেষ্টারা যারা আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন হঠাৎ করে দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য এতে করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে বা অন্য কোনো মেসেজ যেতে পারে বিষয়টি মাথায় রেখে ওনারা যেন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন উপদেষ্টার বক্তব্য ঘিরে আন্দোলনরত ছাত্র জনতা আবার আন্দোলনের ঘোষণা দিয়েছে এ প্রসঙ্গে ব্যারিস্টার পার্থ বলেন এই প্রথম স্টেপে আমার কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে যেটা ট্রিগার হয়েছে তা এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগে যাওয়া হয়েছে একটা রিভলিউশনের মাধ্যমে এটা কুলডাউন করতে দিতে হবে জাতিকে আমাদেরকে আমরা সবাই অ্যাফেক্টেড হাজার মানুষের বেশি মারা গেছেন সতেরো বছরের শাসন তাদের আমার মনে হয় উপদেষ্টারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন তাহলে এই কনফিউশনটা ক্রিয়েট হবে না কিংবা তাদের একজন স্পোক্সম্যান থাকতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আন্দাবুল রহমান পার্থ বলেন না না এগুলো এখন টু আর্লিস্ট টু সে কাউকে ফিরিয়ে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে জনগণ এ করেছে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তিনি আরো বলেন সামনে গণহত্যার বিচার হবে আরো অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে কি বের হবে কি হচ্ছে না হচ্ছে সবকিছুর পর মানুষ ঠিক করবে রাজনৈতিক রাজনৈতিক দল তো আসলে কাগজ কলমে হয় না এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায় হয় না জনগণই দাঁড় করায় আবার জনগণই ছিটকে ফেলে দেয় সময় বলে দেবে কি হবে এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্ট হোসেন বলেন লোক জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের একটা অনুরোধ করছি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করুন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় আরেক সমন্বয় সার্জিস আলম বলেন আমরা আজকে আপনাদের কিছু বিষয় সতর্ক করতে এসেছি পাঁচ আগস্ট সৌরাচার তাড়ানোর পর দিন থেকে কিছু কুচক্রী মহর ক্রু করার চেষ্টা করছিল আমরা ছাত্র জনতা তা দমন করি এরপর সর্বশেষ বিচার বিভাগীয় ক্রু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছে আমাদের বিপ্লবকে নস্বাদ করতে এখন একটি মহল কুচক্র করা ষড়যন্ত্র করছে আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে রিফাত রশিদ ফেসবুকে লিখেছেন গণবিমুখে আলাপ দিলে হাসিনার মতো আপনাকেও ছুঁড়ে ফেলা হবে সরস উপদেষ্টা শাখা হোসেন ছাত্র জনতার অভ্যুত্থান শেষ হয় না আমরা রাজপথ দখলে রাখছি ভুলে যান না